رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم قرآن ويكلي আমরা রয়েছি বিষপাড়ার সুরাতুল এই আয়াতটি আমার কাছে অত্যন্ত প্রিয় এর কারণ হচ্ছে সকল মানুষই মানসিক অশান্তিতে ভোগে আমরা মানসিক কষ্ট পেতে পারি একজনকে ভালোবেসে অসুস্থতার কারণে একজন প্রিয় মানুষের কাছ থেকে ব্যথা পেয়ে যেমন আমাদের পিতামাতার কাছ থেকে কোনো কথা শুনে বা পিতামাতা আমাদের কথা শুনিয়ে দিলে অথবা সন্তান সন্ততির দিক থেকে কিংবা স্বামী স্ত্রীর পারস্পরিক কথাবার্তায় অথবা বন্ধুদের কাছ থেকেও আমরা ব্যথিত হতে পারি আমরা ব্যথিত হতে পারি চাকরি হারিয়ে বাড়িঘর হারিয়ে এমনকি এর চেয়েও বাজে কিছু ঘটতে পারে আমাদের সাথে পৃথিবীর কত মানুষ আছে যারা যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে তা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না আমার শিশুটি এমন কিছু করছে যা আমাকে অনেক ব্যথিত করছে এটাই সত্য যা অনেক মানুষ বয়ে চলছে এবং এই নির্দিষ্ট আয়াতটি আমাদের জন্য খুবই আশাবঞ্জক বিশেষ করে যারা মানসিকভাবে ব্যথিত আক্রান্ত যাতে আমরা এ ধরনের অবস্থা থেকে ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনে আমরা চলতে পারি মুসাআল ইসলামের মায়ের জন্য কতই বেদনাদায়ক কাজ ছিল এটা যে তার শিশুটিকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দিতে হবে এটা একটা মায়ের জন্য কতটা অকল্পনীয় তবে তার জন্য দুটো বাস্তব রাস্তা ছিল যার একটি তাকে বেছেই নিতে হতো একটি ছিল হচ্ছে হয় তার শিশুকে চোখের সামনে জবাই হতে দেখতে হতো অথবা নদীতে ভাসাতে হতো সেক্ষেত্রে ওই বাক্সটি ওয়াটারপ্রুফ ছিল কিনা তার কোনো নির্দেশও ছিল না কোথায় ভেসে যাবে তারও কোনো হদিস ছিল না এমন কি অনিশ্চিত একটা অবস্থা ছিল যাতে শিশুটিকে ফেলে দিতে হতো নদীতে এ কাজটি করতে মানসিকভাবে মুসার ইসলামের মা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না আল্লাহ তাকে শক্তি দিলেন এমন এক পরিস্থিতিতে কষ্ট বয়ে চলার শক্তি একমাত্র আল্লাহ দিতে পারেন বলেন ওয়াস বাহা মুসাফা মুসাফারিগন অর্থাৎ মুসার মায়ের হৃদয় খালি হয়ে গেল এটা এমন এক অনিশ্চয়তা যে সে জানে না তার এই শিশুর জন্য কি অপেক্ষা করছে সে কি পানিতে ডুবে যাবে ভয়ঙ্কর সৈন্যরা কি তাকে ধরে ফেলবে এমন আরো কত কত দুশ্চিন্তা আল্লাহ বলছেন তার হৃদয় তখন ফাঁকা হয়ে গেল ফারিগণ তার মানে ফাঁকা হয়ে গেল আপনি তো দেখেনি যখন মানুষ মানসিকভাবে আঘাত পায় তখন তার কোনো সেন্স থাকে না তখন সে কোনো কথা বলে না মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে পড়ে সে তখন নির্বাক নিশ্চল ইমোশনালি প্যারালাইজড এটাই সে অবস্থা যাতে সে পৌঁছেছিল ইন কাদাত লাতুব দি বিহি সে তার সকল মানসিক কষ্ট প্রকাশ করেই ফেলতো দৌড়ে গিয়ে সে বলে ফেলতো এই তো আমার ছেলে এই তো আমার ছেলে এভাবে সে বিলাপ করে বসতো যদি সে এমনটি করতো তাহলে সৈন্যরা তার শিশুকে ধরে ফেলতো আলা কলবিহা যদি আমি তার হৃদয়কে সুদৃঢ় না করতাম আমি যদি তার হৃদয়কে ধরে না রাখতাম আমি যদি তার হৃদয়কে একত্রিত করে না রাখতাম আল্লাহ তার ফুয়াদকে ধরে রেখেছিলেন যেটা অত্যন্ত ব্যথিত অবস্থায় ছিল এই আয়াতে আল্লাহ তালা এই শব্দের জায়গায় শব্দ ব্যবহার করেছেন যার মানে হচ্ছে হৃদয় আল্লাহ তার হৃদয়কে প্রশান্ত করে দিলেন সেটাকে স্বাভাবিক করে দিলেন আল্লাহ এখানে বলছেন যে তিনি এটা করেছেন আপনারা জানেন যে অনেক মানুষ আছে যারা মানসিক আঘাত থেকে সেরে উঠতে পারে না কারণ আল্লাহ তাদের হৃদয়কে সুদৃঢ় করে ধরে রাখেন না আমরা মানুষের অনেক সময় বলতে শুনি মানসিক চাপ থেকে সে আঘাত থেকে সে শুরু উঠতে সক্ষম হচ্ছে না এটাই সে আজ যেখানে আল্লাহ তালা বলছেন যে এই অবস্থা থেকে রিকভার করার সামর্থ্য একমাত্র আল্লাহলেই রয়েছে আপনি হয়তো ভাবছেন যে নিজেকে নিয়ে ভাবছেন যে আপনি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছেন কিন্তু আল্লাহ আপনার হৃদয়কে সুদৃঢ় করে দিচ্ছেন আপনাকে স্বাভাবিক করে দিচ্ছেন আর তার প্রতি ইমান আনার জন্য আপনার জীবনকে সহজ করে দিচ্ছেন লাউ লাউ রব তানা কলবিহ আলী তাকুনা মিনাল মিনিন যদি না আমরা তার হৃদয়কে সুদৃঢ় করে দিতাম সে মুমিন হতে পারত না একজন মা সন্তানকে পানিতে ফেলে দিবে সে কিভাবে তাদের শান্তিতে থাকতে পারবে যতক্ষণ না সে তাকে দেখতে পায় তার অবস্থাটা কি আছে সে কীভাবে এটা পারল আর আল্লাহ তাকে শক্তি দিল সে শুধুমাত্র পারলই না বরং এটা বুঝতেও সক্ষম হলো পরিপূর্ণভাবে আল্লাহ তাকে সামর্থ্য দান করলেন সে ভাবতেই পারেনি যে এটা আল্লাহ এতে হস্তক্ষেপ করবেন কিন্তু আল্লাহ এই বিষয়টিতে হস্তক্ষেপ করবে আমাদের মানসিক অবস্থায় হস্তক্ষেপ করে থাকেন সে কিন্তু কোনো নবী ছিলেন না সে একজন সাধারণ বিশ্বাসী ছিলেন মাত্র তাই আপনার এবং আমার জন্য আপনার মানসিক কষ্ট যাই হোক না কেন জেনে রাখুন আল্লাহ আপনার মানসিক অবস্থায় হস্তক্ষেপ করবেন এবং আপনাকে শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে আসবেন সেটা অস্বস্তি দুঃখ বেদনা দুশ্চিন্তা রাগ কষ্ট যাই হোক না কেন ভয়ের যে কোনো কারণেই হোক না কেন আল্লাহ আপনার এই ভয়ার্থ মুহূর্তে স্বাভাবিক নিয়ে আসবেন দোয়া করি আল্লাহ আপনার হৃদয়কে সুদৃঢ় করে দিন এবং আপনি আধ্যাত্মিক ও মানসিক জীবনে সফলতা লাভ করুন